হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবার হাজির হয়েছি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আশা করি আজকে ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল হবে আপনাদের কাছে তো আজকে আমি আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের এরিয়ায় আধার সেবা কেন্দ্র খুলবেন তো অনেকে আপনাদের হয়তো অনেকেই আধার সেবা কেন্দ্র খুলতে চান কিন্তু সঠিক ইনফরমেশনের অভাবে আপনারা কিন্তু আধার সেন্টার খুলতে পারছেন না তো আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই জানতে পারবেন কিভাবে আপ এই আধার সেন্টার জন্য আবেদন করতে হবে অনলাইনে এবং কি কি ডকুমেন্ট লাগবে যোগ্যতা কি প্রয়োজন সব কিছু কিন্তু জানিয়ে দেব তো বন্ধুরা ইউআইডিএই সংস্থা দু সালে নতুন আধার সেন্টারে চালু করার অনুমতি দিয়েছে আপনিও চাইলে আপনার এলাকায় আধার সেবা কেন্দ্র খুলে প্রতি মাসে ষাট হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন তো আজকে ভিডিওতে আলোচনা করব আধার সেন্টার খোলার জন্য দু হাজার কুড়ি নতুন নিয়ম অনুযায়ী কীভাবে আপনি আবেদন করবেন আধার সেবা কেন্দ্র খোলার জন্য তিনটি ক্রাইটেরিয়া আপনাকে পূরণ করতে হবে এক নম্বরে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে মিনিমাম দু নম্বর আপনার কাছে এনএসইআ স্বীকৃত আধার অপারেটর অথবা আধার সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে আর এই আধার অপারেটার এবং এই সুপারভাইজার সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে একটি আধারের পরীক্ষা দিতে হয় তো এই সার্টিফিকেট কীভাবে পাবেন পরীক্ষা কীভাবে দিতে হবে সমস্ত কিছু এই ভিডিও একটি লিংক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখছি সেই লিংক থেকে গিয়ে আপনি সম্পূর্ণ দেখে নেবেন যে কিভাবে সেই সার্টিফিকেট আপনি পাবেন তিন নম্বর যে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সেটি হলো আপনার কাছে একটি আইডি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার এই সেন্ট্রাল গভর্নমেন্টের এই আইডিটা আপনার থাকা অবশ্যই প্রয়োজন কারণ যাদের কাছে এই সিএসসি আইডি থাকবে তারাই এই সেবা কেন্দ্রের জন্য আদার সেবা কেন্দ্রের জন্য অনলাইনে আবেদন করতে পারবে তো এই তিনটে আর কিভাবে আপনি এই সিএসসি আইডি পাবেন তার ভিডিও একটি লিংক আমি আমার ডেসক্রিপশান দিয়ে রাখছি আপনারা সেখান থেকে দেখে নেবেন যে কিভাবে সিএসসি আইডি তৈরি করবেন তো সিএসসি আইডি এবং এনএসইআইটি স্বীকৃত এই অপারেটার অথবা সোভাচ্য সার্টিফিকেট ও মাধ্যমিক পাস এই তিনটি ক্রাইটেরিয়া পূর্ণ করলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আধার সেবা কেন্দ্রের জন্য সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে কিন্তু আপনি এই আধার সেবা কেন্দ্র খুলতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আশা করি আমাদের তথ্যটি ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভবিষ্যতে তো আজকের মতো এইটুকুই আপনাদের মূল্যবান সময় জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরে ভিডিওতে